ভালো নেই অপর্ণা সেন, অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। শনিবার ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, দীপঙ্কর দে, রূপা গঙ্গোপাধ্যায়, রঞ্জিৎ মল্লিক সহ আরও অনেকেই হাজির ছিলেন কথা মতো। কিন্তু দেখা মিলল না সবার প্রিয় রীনাদির। সশরীরে হাজির থাকতে না পারলেও শঙ্কর চক্রবর্তী মারফত একটি বার্তা পাঠান অভিনেত্রী। সেখানেই নিজের অসুস্থতার খবর ভাগ করে নেন তিনি। কি রয়েছে সেই বার্তায়? 77 বছর বয়সী অভিনেত্রী জানান, এখন আমার অবস্থা কোথাও যাওয়ার মতো নয়, ব্লাড প্রেশার ফল করেছে, বিছানা ছেড়ে উঠতেই মাথা ঘুরে যাচ্ছে। অপর্ণা সেনকে চিকিৎসকরা আপাতত সম্পূর্ণরূপে বিশ্রামের পরামর্শ দিয়েছেন, তাই বেড রেস্টেই রয়েছেন তিনি। আমন্ত্রণ রক্ষা করতে না পারার আফসোস রয়েছে তাঁর, কিন্তু তিনি নিরুপায়। রক্তচাপজনিত সমস্যার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন অপর্ণা সেন, যদিও খুব বেশি চিন্তার কারণ নেই। বয়সজনিত সমস্যাতেই মূলত ভুগছেন তিনি। বাঙালির অন্যতম পছন্দের অভিনেত্রী অপর্ণা সেন, সত্যজিৎ রায়ের 3 কন্যার অন্যতম নায়িকা তিনি। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়েরও নায়িকা হয়েছেন। মাত্র 16 বছর বয়সেই সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। কেরিয়ারের শুরুতে সত্যজিৎ রায়ের একের পর এক ছবির নায়িকা হয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন আরও অনেক জনপ্রিয় ছবি। তথা কথিত আর্ট হাউস ছবির পাশাপাশি কমার্শিয়াল ছবিতেও হিট অপর্ণা সেন। ক্যামেরার সামনে যেমন সাবলীল তিনি, ক্যামেরার পিছনেও ততটাই ম্যাজিক্যাল। পরিচালক অপর্ণার হাত ধরে বাঙালি পেয়েছে 36, চৌরঙ্গি লেন, পরমা, পারমিতার একদিনের মতো অনেক জনপ্রিয় ছবি। শিল্পী অপর্ণা সেন সবসময় নিজের মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন। বাম সরকারের বিরোধিতায় সরব অপর্ণা সেন সময়ে সময়ে তৃণমূল সরকারের বিরোধিতাতেও মুখর হন। বাঙালি বুদ্ধিজীবীদের অন্যতম মুখ তিনি। তাঁর অসুস্থতার খবরে মন খারাপ অনুরাগীদের। দ্রুত সেরে উঠুন তিনি, এমন প্রার্থনাই সকলের। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সবরকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।